বন্ধুরা, চীনকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবুও চীনে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে আমরা নতুন করে জানতে পারি। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চীন। তবে আজকে আমাদের আলোচ্য বিষয় একটু ভিন্ন। ছোটবেলা থেকেই আমরা একটা কথা শুনে এসেছি যে চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে। তবে আমাদের মনে একটা প্রশ্ন চলে আসে যে কী কারণে এই হুয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা এই প্রশ্নটির উত্তর খুঁজব। তবে তার আগে হুয়াংহো নদীটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ড, ম্যাপ মাই ট্রাভেল ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন, আমাদের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। এশিয়ার দ্বিতীয় এবং পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম নদী হুয়াংহো, যাকে চীনের দুঃখ বলে অভিহিত করা হয়। প্রাচীনকালে হুয়াংহো নদীর অববাহিকায় পশুচারণ ভূমি অত্যন্ত উর্বর ছিল, আর সেই কারণেই চীনের প্রাচীন সভ্যতা অর্থাৎ চৈনিক সভ্যতা এই নদীকে ঘিরেই গড়ে উঠেছিল। তাই হুয়াংহো নদীর অববাহিকাকে চীনের সভ্যতা, ইতিহাস ও সংস্কৃতির লালনাগর বলা হয়ে থাকে। এই হুয়াংহো নদীর নামকরণ নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। কারো কারো মতে এই নদীর তীরবর্তী একটি গ্রামে একটি মেয়ে বাস করত যার নাম ছিল হুয়াংহো। একদিন ওই এলাকার অত্যাচারী শাসক মেয়েটিকে মেরে নদীতে ফেলে দেয় এবং সবাইকে বলে মেয়েটি নৌকা পার হওয়ার সময় জলে ডুবে মারা গেছে। আর এই কথা শোনা মাত্রই মেয়েটির বাবা ধন্যে হয়ে তাকে খুঁজতে থাকে এবং হুয়াংহো হুয়াংহো বলে ডাকতে থাকে। আর সেই থেকেই মেয়েটির নাম অনুসারে ওই নদীর নামকরণ করা হয় হুয়াংহো নদী। কিন্তু আসলে এই নদীর নামকরণের ইতিহাসটা একটু ভিন্ন। হুয়াংহো শব্দটি হলো একটি চাইনিজ শব্দ। হুয়াং শব্দের অর্থ হলুদ আর হো শব্দের অর্থ নদী, অর্থাৎ হুয়াংহোর অর্থ হলো হলুদ নদী। চায়নায় একমাত্র এই নদীকেই বলা হতো হুয়াংহো নদী। চায়নায় একমাত্র এই নদীকেই হো বলা হতো, আর অন্যগুলিকে ছুয়ান বা সুই বলে অভিহিত করা হতো। ছুয়ান শব্দের অর্থ পর্বতের নদী, যা সাধারণ নদীর চেয়ে ছোট, আর সুই মানে জল। 2000 বছর পূর্বে অর্থাৎ সভ্যতার বিকাশের প্রাককালে মানুষ যখন এই নদীর তীরবর্তী অঞ্চলের প্রচুর পরিমাণ গাছপালা কাটতে থাকে, তখন এখানকার ধূসর হরিদ্রার বর্ণের মাটি এই নদীর জলের সঙ্গে মিশে হলুদ বর্ণের সৃষ্টি হয়, আর সেই থেকে এই নদীর নামকরণ করা হয় হুয়াংহো নদী, আর ইংরেজিতে যাকে ইয়েলো রিভার বলা হয়ে থাকে। হুয়াংহো নদীর অপর নাম হলো পিত নদী, কারণ নদীটি কুনলুন পর্বত থেকে উৎপন্ন হয়ে পিত সাগরে পতিত হয়েছে। আর যতদূর জানা যায় পিত সাগরের নামকরণও হয়েছিল এই হলুদ জলের কারণে। নদীটির দৈর্ঘ্য 5,464 কিলোমিটার। প্রাচীন চীনে প্রায়ই হুয়াংহো নদী থেকে বন্যার সূত্রপাত হতো। ইতিহাসের ভাষ্য অনুযায়ী এই নদী অতি প্রচণ্ডভাবে 26 বার নিজের গতিপথ বদলেছে। এর ফলে চীনের জনগণ ভোগ করেছে অবর্ণনীয় দুঃখ দুর্দশা, আর যার কারণবশতই হুয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়ে থাকে। এছাড়াও প্রাচীন চীনের কিছু লোককাহিনীতে দুঃখ দুর্দশার কারণরূপেও হুয়াংহো নদীর নাম পাওয়া যায়। এক্ষেত্রে সিমেন পাও এর একটি কাহিনীতে উল্লেখ করেছেন, যেখানে বলা হয় হুয়াংহো নদীর তীরবর্তী ইয়েদি নামক গ্রামের অধিবাসীরা সিমেন পাওয়ের কাছে তাদের সবথেকে বেশি দুঃখের কারণ হিসাবে হুয়াংহো নদীর কথা উল্লেখ করেছেন। তারা মনে করতেন হুয়াংহো নদীর দেবতা নদীতেই থাকে, প্রতি বছর দেবতা নতুন স্ত্রী চায়। স্থানীয় অধিবাসীরা যদি দেবতার জন্য প্রতি বছর স্ত্রীর জোগাড় না করে দেয়, তবে তিনি ক্ষুব্ধ হবেন, গোটা অঞ্চলের অধিবাসীদের বন্যার জলে ডুবিয়ে দেবেন। আর সেই কারণেই দীর্ঘকাল ধরে স্থানীয় সরকার ও ডাকিনীরা সৎসায়ে হুয়াংহো দেবতার জন্য তথাকথিত স্ত্রী বেছে নেওয়ার কাজ করতেন, আর এই সুযোগে অধিবাসীদের কাছ থেকে অতিরিক্ত কর আদায় করতেন। হুয়াংহো নদীর বন্যার ভয়ে চীনের মানুষ যে কতটা স্বতন্ত্র ছিল তার ইঙ্গিত এমন কিছু লোককাহিনী থেকেই স্পষ্ট। নয়া চীনের সরকারি উদ্যোগে হুয়াংহো নদীর উজানের দিকে ও মধ্য এলাকা বরাবর মৌলিক গুরুত্বসম্পন্ন কতগুলি জল সংরক্ষণ প্রকল্প নির্মাণ করায় এবং ভাটির দিকে নদীর পাড়ের ভেরিগুলোকে আরও মজবুত করায় 20 শতাব্দীতে এসে নদী তীরবর্তী জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে। আর তাই চীনের মানুষ এখন আর হুয়াংহো নদীকে দুঃখের কারণ না বলে চীনা সভ্যতার সূতিকাগার হিসাবে চিন্তা করতেই বেশি পছন্দ করে। ভিডিওটি ছিল এই পর্যন্ত। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, কমেন্ট অবশ্যই করুন ও মনে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তা অবশ্যই জানান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।